বিসিএস প্রিলিমিনারিতে বাংলাদেশ বিষয়বলিতে ভালো করতে হলে সবার আগে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়বলিতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আনকমন প্রশ্ন তো অবশ্যই কিছু আসে, কিন্তু সেটার পার্সেন্টেজ আসলে অনেক কম। এ কারণে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই সবচেয়ে বেশি পড়বেন, যার মধ্যে একটা বড় অংশ থাকবে এমন তথ্য যেগুলো আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে এসেছি, হয়তো বা আপনিও আগে কখনো পড়েছেন। সেগুলোই সবার আগে গুরুত্ব দিয়ে শেষ করবেন। দ্বিতীয়ত যেটি করতে হবে সেটি হচ্ছে বিগত বছরের প্রশ্ন সমাধান করে সেই তথ্যগুলো আপনাকে অবশ্যই আত্মস্থ করতে হবে। অনেক প্রিলিমিনারি পরীক্ষায় দেখা গেছে যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন রিপিট হওয়ার টেন্ডেন্সি আছে এই বাংলাদেশ বিষয়বলিতেই। তো মোটামুটিভাবে এই দুইটা জিনিস মনে রাখলেই দেখবেন যে আপনি বাংলাদেশ বিষয়বলিতে খুব সহজেই ভালো করতে পারবেন।